আজকের মিশনটা ছিল আবারও সেই বিখ্যাত টিকার উপরে, যা খেয়ে মন ভরে যায়। খাওয়া দাওয়া হইল প্রতিদিনের একটা কোষ, তাই টিকার ভিতরে পাইলাম গরুর গোশ। অটো ফাঁকা একা পাইয়া দিলাম খাইয়া, ইয়ে মানে টিকা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রথমে ইন্ট্রোটা তো দেখাই আপনারা বুঝতে পারছেন আমি আজকে আপনাকে মাঝে কী নিয়ে ভিডিও নিয়ে আসছি। তো আমাদের প্রতিদিনের একটা ক্রস আছে, তাই কোচটা পূরণ করার জন্য আমরা চইলা গেলাম সেই গোয়ালন্দ বাজারে। তো আমাদের গোয়ালন্দ বাজারেই বেশি যাওয়া হয়, আর টিকাটা আমাকেও বেশি খাওয়া হয়। তার কারণ হচ্ছে আমরা যদি সন্ধান পাইয়া থাকি যে এইখানে ভাইরাল কিছু আছে, ভাইরাল মোগলাই ভাইরাল টিকা, তো ভাইরাল কিছু সন্ধান যদি আমরা পাইয়া থাকি তাহলে সেইখানে আমরা যাই আর কি খাওয়া দাওয়াটা করি। তো আপনারাও কমেন্ট বক্সে জানাই দিতে পারেন যে এইখানে ভাইরাল কিছু আছে, তো আমরা সেইখানে যাওয়ার চেষ্টা করবো আর যাইয়া খাওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনাদের কথা আমরা রাখার চেষ্টা করব। যদি কেউ কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ চ্যালেঞ্জটা আপনার কমপ্লিট করার চেষ্টা করব। তো ফাইনালি আমরা মাগো টিকা নিয়ে অটোর মধ্যে চলে আইছি। তো অটোর মধ্যে কেউ নাই, আজকে আমি একাই, আর সামনে দুজন আছে। তো সামনে দুজনের ভিডিও কইরা দেখানো যাইব না, তার কারণ হচ্ছে ওরা একটু লজ্জা পায়, এর কারণেই ওগো দেখানো যাইব না। আর অবশেষে আমরা এমন একটা নিরিবিলি জায়গায় চলে আসছি খাওয়ার জন্য। তো আমার হাতেই তো দেখতে পাচ্ছেন টিকা, আর টিকার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ভাজাটাও অনেক সুন্দর হয়েছে। তো আমাকে বলা লাগে না, সুন্দর কইরা ভাইজা দেয় ওনরা, আর আমাকেও একটু কড়া ভাজা দরকার। আর কড়া ভাজা ওনরা সবসময় জানে যে আমরা কড়াভাবে টিকা খাইয়া থাকি, এর কারণে ওনাগো কাছে বলাও লাগে না। যাওয়ার সময় ওনরা বুঝা যায় যে আমাকেও আজকে টিকা লাগবো, আর যেইভাবে আমরা চাই সেইভাবেই দিয়া দেয়। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া শুরু কইরা দিলাম। তো আজকের টিকাটাও অনেক মজা ছিল, আর আজকে হচ্ছে গিয়া আমি একটা বেলকনির সামনে বৈশা খাইতাছি, আর আমার একজন ভিডিও কইরা দিতেছে। তো সে আমার ভিডিও কইরা দেয়, কিন্তু সে ক্যামেরার সামনে আসতে চায় না, তার কারণ একটু লজ্জা পায়। আর ভিতরে সালাদ দিয়া দিছে, তো সালাদ তো সেরকম, আর সালাদ তো থাকবেই, আর সালাদ না হইলে কি হয়, জমে না। আর আমার পেজে যারা নতুন তাদেরকে বলবো প্লিজ পেজটায় একটু ফলো কইরা দিবেন, আর আপনাকেও সাপোর্ট পাইলে আমাকেও একটু ভালো লাগে। আর দেখতেই তো পাচ্ছেন আমরা যখনই খাওয়া দাওয়া শুরু করি তখনই একটু মজা মাস্তি করি, আর ক্যামেরা নিয়েও একটু শয়তানি ফাজলামো হয়। তো যাই হোক, আমার দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।